সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি, কে বুঝতে পারছেন হয়তো, এটি একটি রেকর্ডিং স্টুডিও। শুধুমাত্র এটি অডিও রেকর্ডিং স্টুডিও নয়, এটি একটি অডিও এবং ভিজুয়াল একসাথে। আমাদের চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে কনক নামটি বেশ পরিচিত। এই স্টুডিও চট্টগ্রামের এবং অনেক শিল্পী এখানে এসেছেন, গান গেয়েছেন, নাটকের সংলাপ দিয়েছেন, জিঙ্গেল গিয়েছেন, অ্যাড করেছেন। এখানে আলাদা ভিডিও এডিটিং প্যানেল আছে, অডিও রেকর্ডিং স্টুডিও এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটি অডিও রেকর্ডিং স্টুডিও আমি বলবো। আমরা এখন আছি কেএস ডিজিটাল স্টুডিওতে, এটির কর্ণধার এবং ইঞ্জিনিয়ার কনক রাজবার সাথে আছেন কে অতিথি হয়ে। রেকর্ডিস্ট হিসেবে এই স্টুডিও শুরু করার মূল কারণটা কি? ছোটবেলা থেকেই গান বাজনার সাথে জড়িত। ছোটবেলা বাবার সাথে বিভিন্ন স্টুডিওতে গেছি, রেকর্ডিং স্টুডিওতে, টেলিভিশনে, বেতারে যাওয়া আসা এবং নিজে মিউজিক করতাম টুকটাক। তখন থেকে আসলে একসময় রেকর্ডিং স্টুডিও একটা করার প্ল্যান করি। কবে থেকে এটা শুরু করেন? 2003 এর শেষ দিক থেকে স্টুডিও কাজ শুরু করি এবং 2004 এর জুন মাস থেকে আমরা এটার কার্যক্রম শুরু করি। 20 বছর হয়ে গেল। রেকর্ডিং করার যে সাপোর্টগুলি বা কারো কাছ থেকে শিখেছেন নাকি এটা রপ্ত করলেন? এটা এই কাজ শেখাটা আমাদের চট্টগ্রামে একটু টাফ, যেহেতু এখানে ওইভাবে প্রফেশনালি এই কাজগুলি হয় না এখন পর্যন্ত। 2003-2004 এর দিকে তখন তো আরও অনেক টাফ ছিল, যেহেতু আমাদের এখনকার মতো ইন্টারনেটটা এত বিস্তৃত ছিল না। গৌরব বাংলাদেশের সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন, আমি ওনাদের স্মরণাপন্ন হই এবং ওনাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছোটোখাটো টেকনিক শিখতাম, এই এখানে কাজ করা শুরু করি। এছাড়াও দেশের বাইরেও টুকটাক কোর্স সোর্স করার মানে সুযোগ হয়েছে আমার। বিভিন্ন প্রজেক্টে দেশের বাইরের অনেক সাউন্ড ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করেছি, এখানেও আমার টুকটাক কাজ শেখার সুযোগ হয়েছে। দেশের অনেক স্বনামধন্য শিল্পীদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, কাদের কাদের সাথে করার সুযোগটা আপনি পেয়েছেন? 20 বছরের কাছাকাছি আমি কাজ করছি। আগে আমরা অ্যানালগে কাজ করতাম, তখন তো এরকম কম্পিউটার ছিল না, এটা একদম মাত্র নতুন কম্পিউটার আসছে চট্টগ্রামে, তখন ওইভাবে আসেনি 2000 সালের দিকে। তখন আমরা অ্যানালগ স্পুলে কাজ করতাম, ডিজিটাল টেপে কাজ করতাম, এরপরে আস্তে আস্তে আমরা হার্ড ডিস্ক রেকর্ডিংয়ে যাই, তারপর আমরা এখন মডার্ন যে কম্পিউটার সফটওয়্যার বেসড যে মানে রেকর্ডিং ফ্যাসিলিটি যেগুলো আমরা ইউজ করতেছি, এই যে অ্যানালগ থেকে আমাদের আজকের যে মডার্ন টেকনোলজি পর্যন্ত আমাদের আসা, এটার জন্য আসলে সময়ের সাথে সাথে আমরা চলে আসছি। অনেকের সাথেই কাজ করা হয়েছে, আমাদের সেই স্বনামধন্য অনেক বড় বড় মিউজিক ডাইরেক্টর আমাদের স্টুডিওতে এসেছেন, পিপির এসেছেন, আয়ুব বাচ্চুর, ইমন সাহা, পার্থদা, প্রবাল চৌধুরী, চট্টগ্রামে তো যারা আছেন বিখ্যাত সবাই এখানে কাজ করেছে, এখনো কাজ করছে, শুভমিতা ব্যানার্জির কাজ করেছে। আমি তো যেহেতু ফিল্মের সাথে জড়িত, ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক করা, তারপর ডাবিং করা, মিক্স মাস্টার করা, সব কাজের সাথে আমি মানে মুম্বাই এবং হলিউডেরও অনেক প্রজেক্টের সাথে আমি কাজ করার আমার সুযোগ হয়েছে। ফিল্ম আছে দি সেভিয়র, জিজাস ক্রাইস্টের জন্ম নিয়ে করা, এটা বিখ্যাত ফিল্ম, ওটার সম্পূর্ণ চাটঘা ভাষায় যে ডাবিং এটা আমি করেছি। আমাদের এখান থেকে এখানকার চট্টগ্রামের যে সমস্ত ভয়েস আর্টিস্ট আছে ওদেরকে নিয়ে আমি এটা মুম্বাইয়ের সাথে কোলাবোরেশন করে আমি এই কাজটা করেছি। এটা আমার জীবনের জন্য একটা বিশাল প্রজেক্ট এবং বড় ধরনের লেসন। চট্টগ্রামে যত থিয়েটার আছে মোটামুটি সবার সাথেই কাজ করি, গ্রুপ থিয়েটার যারা আছে ওনাদের মঞ্চের কাজ বা অন্যান্য যে কোনো ধরনের রেকর্ডিং রিলেটেড যত ধরনের প্রবলেম থাকে আমার সাথে সবাই শেয়ার করে এবং আমি ওদেরকে যথাসম্ভব চেষ্টা করি আর কি সাপোর্ট দেওয়ার জন্য। এটা সবই আপনাদের আশীর্বাদের, আসলে লাভজনকের বিষয় না, আমরা তো আসলে কাজটাকে কাজ হিসেবে দেখি, যে কোনো কাজই হোক না, দেশে এবং বাইরে। তবে ওয়েল অর্গানাইজড যে সমস্ত কাজগুলো থাকে ওগুলো কাজ করতে আমাদের খুব ভালো লাগে, প্ল্যান ওয়াইজ যেগুলো কাজ হয়। যেমন ধরুন আপনার যে সমস্ত প্রোডাকশনগুলো আমরা তৈরি করি এখানে ক্রেজ ডিজিটাল থেকে অডিও ভিজুয়াল, তাহলে আমরা দীর্ঘদিনের একটা পরিকল্পনা এবং বাস্তবায়ন এই ধরনের কাজগুলো করতে আমাদের ভালো লাগে। সেক্ষেত্রে দেখা যায় যে যারা মাল্টি ন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে ওনাদের কাজগুলো একটু ওয়েল অর্গানাইজড হয়, যেটা করতে আমাদের বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। একসময় যখন অ্যানালগ রেকর্ডিং ছিল, যখন লাইভ রেকর্ডিংটা হতো, ঠিক আছে, আমরা একদিনে তো 1 টাকানো রেকর্ড করেছি, 25 টাকানো রেকর্ড করেছি, অনেক হতে পারে। হ্যাঁ, এখন একটু আসলে তার স্টুডিওটা আমরা একটু ঘুরে দেখব। স্টুডিওর সাফল্য কামনা করছি। ধন্যবাদ।